नमस्कार अनुपम आपनारा देखें हमारे यूट्यूब चैनल सुंदरबन पाखी बाड़ी। तो जरा नतून पाखी पालन करते चाहन से शखे किंबा अपनी पाखी पालन कर दो चार पैसा इनकाम करते चाहन तो तरह क्यों कैकटा कथा माथा रखते हैं। नम्बर वन आपनी जो पाखी पोषा शुरू करबें आपके देखते अपनी वही पाखिर पेचने वाखिर उपरे आपनी कत टाइम दीते हैं। सेकेंड जेटा हलो आपके स्थान निवाचन करते हैं जेखने अपनी पाखिटा रखबें से जगह केमन से लोकजन चलाचल केमन कर निरिविली की ना पाखी क्यों अवश्य निरिविली जगह थकते क्यों खूब भलो भलोबाशे खूब भलो बीट करा अवश्य। सेकेंड पॉइंटर ऊपर आपके क्यों बसी जोर दीते हैं। पॉइंट नम्बर थ्री जेटा आपके क्यों पाखी पोषा शुरू करार आगे बाड़ मतामत क्या मतामत आपनी पाखी पोषा शुरू कर लें तो बच्चा थे बड़ो कर लें पाखी वही समय अपन पारिवारिक पाखी नहीं पारिवारिक को समस्या हम अपनी पाखीटा के बिक्री कर दिलें एखे क्योंकि अपना लोकसान होते किंबा पाखिर जीवन को विपद आसते परे। चार नम्बर जो पॉइंटा से आनी जे पाखी पुषबें से ही पाखिर उपरे अपना किसुटा हम नलेज रखते हैं तो सपोज धरू आपनी बर्ती पाखी किंबा फिंस पाखी किंबा बड़ो को जाते पाखी आपनी पालन करते चाहन तो আপনাকে কিন্তু যেই পাখিটা আপনি পালন করবেন সেই পাখির উপরে কোনো সামথিং কিছু না হলেও সামথিং নলেজ থাকতে হবে সে কি খায় কেমন থাকে কেমন জায়গায় থাকতে ভালোবাসে। পাঁচ নম্বর পয়েন্ট যে পাখি আপনি ভালোবাসেন বা যেই পাখি আপনি পালন করতে পারবেন যেই পাখিকে আপনি তার মতো সময় দিতে পারবেন সেই পাখি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি দেখে পাখি পালন করা শুরু করেন ও বদলি করছে বা আদার্স অন্য কোনো ফার্মার বড় পাখি কনিউর করছে আমি কনিউর করব ওখানে কিন্তু আপনার লোকসান বেশি হতে পারে। আপনি যদি ব্যবসায় ভিত্তিক করে থাকেন তাহলে কিন্তু লোকসান আরও বেশি হবে আপনার পরিপূর্ণ কোনো নলেজ নেই ওই পাখির উপরে আপনি শুধুমাত্র দেখে করছেন। দ্বিতীয়ত আপনাকে কিন্তু বড় পাখি কিনতে হলে কিন্তু অনেক টাকা অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হবে লোকসান হলে কিন্তু অনেক বেশি টাকা লোকসান হবে। তো এই বিষয়গুলোর উপরে নজর রেখে বা এই বিষয়ের উপর ধ্যান রেখে আপনি কিন্তু পাখি পোষাটা শুরু করুন। সবেমাত্র যদি আপনি নতুন শুরু করতে চান এবং যারা নতুন শুরু করে ফেলেছেন তো তাদের কিন্তু কয়েকটা সমস্যা এসে থাকে। সমস্যাগুলো কি ধরুন একটা বা এক পেয়ার কি পাঁচ পেয়ার বদ্রি পাখি আনলেন এনে আপনি দু মাস বাদেই ওদের হাঁড়ি লাগিয়ে দিলেন ডিম বাচ্চা করলো না তো আপনি বারবার মেডিসিনের দোকানে গেলেন কিংবা যার কাছ থেকে আপনি পাখিটা এনেছেন তার কাছে গেলেন গিয়ে বললেন দাদা আমার তো পাখি ডিম বাচ্চা করছে না কি হবে তো দোকানে গেলে আপনাকে শুধু ওষুধ খাওয়াবে যে ওই ওষুধটা খাওয়ান ওই ওষুধটা খাওয়ান ওই ওষুধটা খাওয়ান খাওয়ালে আপনার পাখি ডিম বাচ্চা করবে এবং যার কাছ থেকে এনেছেন তার কাছে গেলে বলবে দাদা আমরা আপনাকে তো আমি পাখি দিয়ে দিয়েছি এরপরে আমার আর কিছু করার নেই এবার আপনার উপরে সব কিছু তো আপনার কিন্তু আপনি কিন্তু ওখানে ডিমোটিভেট হয়ে পড়বেন। যেখান থেকে আপনি পাখি কিনবেন তো অবশ্যই পাখির বয়সটা দেখে কিনবেন এবং একটু বেশি দাম দিয়ে হলেও মেল ফিমেলটা খুব ভালোভাবে দেখে কিনবেন। আপনি তো জানেন না মেল ফিমেল তো আপনি তো বলবেন যে আমি তো জানি না মেল ফিমেল কী করে কিনতে হয় অবশ্যই কোনো একজন ভালো ব্রিডারের কাছ থেকে কিংবা কোনো ভালো দোকানদারের কাছ থেকে আপনি মেল ফিমেল যাচাই করে পাখি কিনবেন। হলো দ্বিতীয়ত কী করতে হবে আপনাকে পাখির বয়স কত সেটা কিন্তু আপনাকে আপনি যার কাছ থেকে আনবেন পাখি তার কাছে কিন্তু জেনে নিতে হবে যে পাখির এক্স্যাক্ট বয়স কত। এটা হলে কি হবে আপনি সময় মতো হাঁড়ি লাগালে তো ডিম বাচ্চা ওরা সময় মতো করবে। আরেকটা কথা যে অনেকেই কিন্তু এটা করে যে পাখি ডিম বাচ্চা কম করছে তো বেশি করে মেডিসিন খাওয়াও বেশি করে ক্যালসিয়াম খাওয়াও বেশি করে ভিটামিন মিনারেলস খাওয়াও এতে কিন্তু পাখি ডিম বাচ্চা খুব বেশি করে না এবং এতে কিন্তু পাখির শরীর পরপর পরপর খারাপ হতে থাকে। যত আপনি বেশি বেশি মেডিসিন পাখির শরীরের মধ্যে ঢোকাবেন তত কিন্তু ওদের শরীর ভালো থেকে খারাপের দিকে আসতে থাকবে। দেখুন এটা কোনো মেশিন নয় যে আপনি দিতেই থাকলেন তো ওরা ফিরে আপনাকে দিতেই থাকবে আপনি মেডিসিন খাওয়াতে থাকলেন তো ওরা ডিম বাচ্চা বেশি বেশি করে দিতে থাকবে এমনটা কিন্তু কোনো হবে না। ওদের ওয়েদার ঠিকঠাক হলে খাওয়া দাওয়া আপনি ঠিকঠাক দিলেন সেটা কিন্তু মেডিসিন নয় অনলি যেমন যে পাখি যেমন খায় যেমন ধরুন বদ্রি বদ্রিকে ঘাস দানা দিলেন সফট ফুড দিলেন ক্যালসিয়ামের উপরে আপনি মেডিসিন নয় ক্যাটেল ফিশ বোন দিলেন ভিটামিন এর ঘাটতি পূরণের জন্য আপনি গাজর সবজি খাওয়াবেন গাজর এতে কিন্তু এগুলো খেলে কিন্তু পাখির কোনো
সাইড এফেক্ট বা ব্যাড রিয়াকশান কিছু হবে না। এখানে কিন্তু পাখি অবশ্যই ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত ডিম বাচ্চা করবে। তো দ্বিতীয়ত একটা প্রবলেম আছে, পাখি কোনো কারণে ডিজিজ বা ইনফেকশান পাখির শরীরে ঢুকে গেলে তো তারা অনেক সময় পাগলের মতো হয়ে যায়, পাখি ডিম বাচ্চা করছে না, সব পাখি আমার মরে যাচ্ছে, আমি কী করবো। তো অবশ্যই অনেক দিন ধরে পাখি পালন করছেন সেরকম কোনো ব্রিডার কিংবা পাখির ডক্টরের কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলুন এবং তারা যে সিদ্ধান্তটা আপনাকে বলবেন তো আপনি সেই সিদ্ধান্তটাই নিয়ে তাদেরকে ধীরে ধীরে মেডিসিন খাইয়ে সুস্থ করে তুলুন। তো আপনি দেখলেন এই সমস্যা হচ্ছে, আপনার মনে হলো আমি এটা খাওয়ালে সেরে যাবে, এটা খাইয়ে দিলাম, ওটা খাওয়ালে সেরে যেতে পারে তো ওটা খাইয়ে দিলাম, এমনটা কিছু করবেন না, কারণ ওটা একটা লাইফ, জীবন। তো অবশ্যই আজকের এই কথাগুলো আপনারা আশা করি মাথায় রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখনই আমি আমার ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করব তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।